ঘানার একটি পর্যটন কেন্দ্রে বিশাল একটি গাছ উপড়ে পড়ে মারা গেছে, অন্তত 20 জন, এদের বেশিরভাগই স্থানীয় ওভেঞ্চি সিনিয়র হাই স্কুলের শিক্ষার্থী। গাছ চাপায় আহত হয়েছে আরও 20 জন। সোমবার ব্রং আহাফো অঞ্চলের কিনটাম্পো এলাকায় জনপ্রিয় একটি জলপ্রপাতে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে একটি গাছ ভেঙে পড়ে। দেশটির জরুরি কর্তৃপক্ষ জানায়, ঝড়ের মধ্যে জলপ্রপাতে সাঁতার কাটছিলেন অনেক পর্যটক। আকস্মিকভাবে গাছ উপড়ে পড়ার সঙ্গে সঙ্গে হতাহত ঘটনা ঘটে। চাপা পড়াদের উদ্ধারে এগিয়ে আসে জাতীয় দমকল বাহিনী ও পুলিশের যৌথ দল। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।